বন্ধুরা এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনাদের ফোনটাকে কী করে আপনারা হার্ট রিসেট অথবা ফর্মেট করবেন তো এই ভিডিওতে হার্ট রিসেট অথবা ফরমেট করার যেই পদ্ধতিটা আপনাদের দেখাবো এই পদ্ধতিটা ব্যবহার করে আপনারা যে কোনো ফোন হার্ট রিসেট অথবা ফরমেট করতে পারবেন তবে ফর্মেট করার পর ফরমেট বা হার্ট রিসেট করার পর যেই সেটিংসগুলো করতে হয় সেই সেটিংসগুলো একটু চেঞ্জেস হতে পারে তারপরেও সেই সেটিংসগুলো আপনারা কিভাবে করবেন এই ভিডিওতে যতটুকু সম্ভব আমি আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করব তাহলে চলুন কথা না বলে ভিডিওটাকে শুরু করা যাক তো হার্ট রিসেট করার জন্য প্রথমেই আমাদের ফোনটাকে সুইচ অফ করে নিতে হবে তো আমি প্রথমে আমার মোবাইলটাকে সুইচ অফ করে নিচ্ছি তো মোবাইলটাকে আমি সুইচ অফ করে দিলাম ওকে তো আমার ফোনটা এখন সুইচ অফ হয়ে গেছে তো ফোনটা সুইচ অফ হওয়ার পর আপনি যেটি করবেন তো বর্তমানে বলে নেই আমার এই ফোনটা হচ্ছে রিয়েলমি এইট তো আপনাদের ফোন যদি রিয়েলমি এইট হয়ে থাকে তাহলে তো আপনি সেম পদ্ধতিতে হার রিসেট করতে পারবেন আর যদি আপনার ফোনটা অন্য ফোন হয়ে থাকে তাহলে আপনি যেটি করবেন আমি প্রথমে বলে দিচ্ছি তো আপনাকে এখানে যে পাওয়ার বুটুম রয়েছে এই পাওয়ার বুটুম এবং আপনার ফোনের যে ভলিউম বুটুম রয়েছে এখান থেকে হয়তো প্লাস বুটুম অথবা মাইনাস বুটুম এই দুটা একসাথে ট্যাপ করলেই আপনার হার্ট রিসেট করার সিস্টেমটা চলে আসবে আপনি যদি এই পাওয়ার বুটুন এবং তার সঙ্গে এখানকার ভলিউম বুটনে প্লাস বুটনে ট্যাপ করেন আর এই যদি দেখা যায় আপনার ফোনটা রিসেট না হয়ে আপনার ফোনটা সরাসরি ওপেন হয়ে গেল তাহলে আপনাকে বুঝতে হবে যে এবার আপনাকে এই পাওয়ার বুটন এবং তার সঙ্গে এই ভলিউম বুটনের মাইনাস বুটনে ট্যাপ করতে হবে তাহলে আপনার ফোনটা রিসেট অপশনে চলে আসবে ওকে তো আর যাদের ফোনে এখানে বুটন রয়েছে মানে যাদের হোম বুটন রয়েছে তাদের ফোনে কি করতে হবে প্রথমে পাওয়ার তারপরে হোম বুটুন তারপর এখান থেকে প্লাস অথবা মাইনাস এই তিনটা তারপরে কিন্তু আপনার ফোনটা রিসেট হবে আর যদি দেখা যায় আপনি এখান থেকে পাওয়ার বুটুম এবং তার সঙ্গে হোম বটুন তার সঙ্গে বলিউম বুটুনের মাইনাস বুটুম টিপে ধরলেন মানে এই তিনটা বুটুম একসাথে আপনি টিপলেন দেখা গেল আপনার ফোনটা সুইচ অফ অন হয়ে গেল মানে আপনার ফোনটা রিসেট হলো না তাহলে আপনাকে কি করতে হবে এই বুটনটা মানে পাওয়ার বুটন এবং তার সাথে হোম বুটন তার সাথে এখানে যে আপনি মাইনাস বুটন টিপেছিলেন এবার আপনাকে এই প্লাস বুটন টিপতে হবে ভলিউম বুটনের প্লাস বুটন তাহলে আপনার ফোনটা রিসেট হবে তো আপনাদের ফোনটা রিসেট অপশন আনার জন্য কোন কোন বটন টিপতে হবে আশা করছি বুঝতে পারছেন তো যেহেতু আমার এটা রেডমি এইট তো এক্ষেত্রে আমাকে এই পাওয়ার বুটুম এবং তার সঙ্গে এখানকার বলুম বুটনের মাইনাস বুটুম এটা টিপতে হবে টিপলে আমার ফোনটা রিসেট অপশনে চলে আসবে তো আমি এবার আমার এই দুটো কুটুম একসঙ্গে টিপে তুললাম তো এখানে আপনার কিছু সময় লাগতে পারে তো যতক্ষণ পর্যন্ত আপনার ডিসপ্লে চলে আসবে ততক্ষণ পর্যন্ত আপনি সিপি ধরে রাখবেন ওকে ওকে তো ফার্স্ট অফ অল আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ তো এখান থেকে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করা রয়েছে তো এরপরে যদি আপনার ইংলিশ সিলেক্ট না থাকে যদি ইংলিশ লেখাটা নিচে থাকে তাহলে এই ক্ষেত্রে আপনি কি করবেন এখান থেকে আপনি এই যে পাওয়ার বোটুমের নিচের বটমে টিপে এই লেখাটাকে আপনি নিচে নিয়ে আসতে পারবেন ওকে এভাবে আপনি নিচে নিয়ে আসতে পারবেন তো যেহেতু আমি ইংলিশ সিলেক্ট করবো তো এর জন্য আমি এবার এই প্লাস বুটুম এ টিভি দিচ্ছি তো টিভি দিয়ে এবার আমি ইংলিশে নিয়ে আসলাম ওকে তো এটা এখন আমার সিলেক্ট করা হয়ে গেল তো এখন আমি কি করবো এখানে যে আমার পাওয়ার বুটুম রয়েছে এখানে টিপতে হবে ওকে তো এখানে আমি টিভি দিচ্ছি এবার এই পেজটা চলে আসলো তো এখানে রয়েছে রিকোভারি মানে এখানে আপনাকে বলছে অনলাইন আপডেট ফর্ম্যাট ডাটা এবং রিবোর্ড ডিভাইস এবং পাওয়ার অফ তো এখান থেকে আপনাকে এই ফর্মের ডাটাতে নিয়ে আসতে হবে এরপর এখান থেকে এই পাওয়ার বুটুম প্রেস করবেন ওকে তো আমি বলছে দেখতে পাচ্ছেন একটি কোড কিন্তু চলে এসেছে তো এই সেম কোডটা দেখে দেখে আপনাকে এখানে ইন্টার করতে হবে তো এখানে আমার কোডটা রয়েছে ফাইভ পয়েন্ট ফাইভ সেভেন তো আমি এখানে কোডটা লিখে দিচ্ছি ফাইভ ওয়ান ফাইভ সেভেন ওকে এরপর আপনাদের সামনে এই অপশনটা চলে আসবে তো এখানে লেখা আছে ফর্মেট ডাটা আপনি এখান থেকে এই যে ফর্মেট লেখা রয়েছে এখানে ট্যাপ করতে হবে তো আমি এখানে ট্যাপ করে দিচ্ছি ওকে তো এখানে লেখা চলে এসেছে ডাটা ফর্মেট তো আমার কিন্তু এখন ফোনটা ফর্মেট অলরেডি হয়ে গেছে তো এখন আমি এখান থেকে ওকে তে প্রেস করলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফোনটা আবারও সুইচটা পড়লো এখন সুইচটা হয়ে আবার নতুন করে আমার ফোনটা অন হচ্ছে তো আমার কিন্তু ফর্মেট অলরেডি হয়ে গেছে তো ফর্মেট হওয়ার পরেও এখানে অনেকগুলো অপশন আসবে তো এই অপশনগুলো আপনারা কিভাবে সেটিংস করবেন সেগুলো এখন আপনাদের দেখাবো এখানে কিন্তু অনেক ধরনের অপশন আসবে এখন এগুলো আপনাকে সেটিংস করতে হবে তো এখানে কিন্তু উল্টো পাল্টা সেটিংস করলে হবে না সেই জন্য অবশ্যই আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখে যান তো এখানে কিছু একটা সময় নিবে অবশ্যই এখানে আপনাকে কিছু সময় ওয়েট করতে হবে ওকে তো এখন লেখা চলে এসেছে জাস্ট এ ফিউ মোমেন্ট মানে অল্প সময় লাগবে সেটাই বলছে ওকে তো এবার চলে এসেছে কফি অ্যাপ এন্ড ডাটা তো এখানে আপনি চাইলে নেক্সট ট্যাপ করতে পারেন অথবা আপনি চাইলে এখানে ডোন্ট কপি একটা অপশন রয়েছে এখানেও আপনি প্রেস করতে পারেন তো আমি এখান থেকে ডোন্ট কপি অপশন ট্যাপ করছি তো এবার চলে এসেছে সাইন ইন গুগল তো এখানে আপনাকে একটা জিমেল দিতে বলছে তো আপনি চাইলে এখান থেকে জিমেল দিতে পারেন অথবা জিমেল যদি আপনি না দিতে চান তাহলে দেখবেন একবার এই পেজটা নিচে একটি স্কিপ্ট আপনি এখানে ট্যাপ করলেও হবে তো আমি জাস্ট এখানে ট্যাপ করে দিচ্ছি আমি অ্যাড করছি না ওকে তারপর আপনাদের সামনে এই পেজটা আসবে তো এখানেও আপনি এই যে স্কিপ্ট লেখা রয়েছে এখানে ট্যাপ করবেন ওকে এরপর আপনাদের সামনে এই পেজটা আসবে তো এই পেজটাতে আপনি স্ক্রল ডাউন করে একেবারে নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে একটা লেখা চলে আসবে অ্যাকসেপ্ট আপনি এই অ্যাকসেপ্ট অপশনে ট্যাপ করবেন ওকে এরপর আপনাদের সামনে এক আসবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আনলক মেথড তো এখানে আপনাকে বলছে যে আপনার ফোনে যদি কোনো লক থেকে থাকে তাহলে সেই লকটা আপনাকে এখানে দিতে বলছে আর যদি আপনি লক দিতে না চান তাহলে এই অপশনটার উপরে দেখবেন একটা অপশন রয়েছে স্ক্রিপ্ট আপনি চাইলে এখানে ট্যাপ করতে পারেন এখানে ট্যাপ করলে আপনার আর লকটা দিতে হবে না তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো এখন এখানে বলছে রিভিউ এডিশনাল অ্যাপস তো এখানকার যতগুলো অ্যাপসের এর মধ্যে টিকমার্ক দেওয়া রয়েছে এখানকার প্রত্যেকটা অ্যাপ আপনার ফোনে অটোমেটিকলি ইনস্টল হবে আর আপনি যদি চান এগুলো ইনস্টল না হোক তাহলে আপনি করবেন এখান থেকে এই এই টিকমার্কগুলোকে এখান থেকে উঠিয়ে দিবেন তাহলে আর এই সফটওয়্যারগুলো আপনার ফোনে ইনস্টল হবে না ওকে তো টিকমার্কগুলো উঠিয়ে দেওয়ার পর এখানে যে একটা অপশন রয়েছে ওকে তো এই ওকে বটনে ট্যাপ করবেন তো এখন লেখা চলে এসেছে গেটিং ইউর ফোন রেডি ওকে এরপর আপনাদের সামনে এই পেজটা আসবে তো তো এই পেজটাতে আপনাকে সাইন ইন করতে বলছে তো এখানে আপনাকে ফোন নাম্বার অথবা ইমেল যেকোন একটা দিয়ে আপনাকে সাইন ইন করতে বলছে তো এখানে আপনাকে অবশ্যই একটি ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে সাইন ইন করে নেবেন তো আপনি যদি এখানে সাইন ইন করতে চান তাহলে করে নিতে পারেন আর যদি না করতে চান তাহলে দেখবেন এখানে একটা অপশন রয়েছে স্কিপ এখানে ট্যাপ করলে কিন্তু আপনার হয়ে যাবে তো এখানে আমার ফোন নাম্বার দিয়ে আমি আমার এটা সাইন ইন করে নিচ্ছি আমার ফোন নাম্বার দিয়ে দিলাম তো আমার ফোন নাম্বার দিয়ে দিলাম এবং এখানে যে রয়েছে সাইন ইন আমি এখানে ট্যাপ করলাম তো দেখতে পাচ্ছেন এখানে ভেরিফিকেশন হচ্ছে তো এখানে আপনাকে সিকিউরিটি ভেরিফিকেশন করার জন্য একটি অপশন চলে আসবে তো এখান থেকে এখানে দেখুন লেখা রয়েছে সিলেক্ট ইন অর্ডার মানে এখানে যে ছবিগুলো রয়েছে সেম ছবিগুলো থেকে থেকে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তো প্রথমে রয়েছে এরোপ্লেন এটাকে সিলেক্ট করলাম এরপর এখানে একটা বুক রয়েছে এটা আমি সিলেক্ট করলাম এখান থেকে এবং এরপর রয়েছে ক্যামেরা তো আমি এখান থেকে ক্যামেরা সিলেক্ট করলাম ওকে তো এটা হয়ে গেল আপনার ফোনে একটা কোড আসবে একটা মেসেজ আসবে তো তার আগে এখানে আপনাকে পারমিশন দিতে হবে তো গো এডে ট্যাপ করার পর এখান থেকে হ্যালো অপশন ট্যাপ করবেন এরপর আপনাদের ফোনে একটা কোড আসবে তো সেই কোডটা এখানে বসাতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে সময় নিচ্ছে তেত্রিশ সেকেন্ড আর যদি আপনাদের ফোনে কোডটা না আসে তাহলে আপনি এখানে যে রিসেন্ট রয়েছে এখানে ট্যাপ করবেন তাহলে আপনাদের ফোনে কোডটা চলে আসবে ওকে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কোডটা চলে এসেছে এবং অটোমেটিকলি কিন্তু কোডটা নিয়ে নিয়েছে আমাকে আর কোডটা এখানে বসাতে হয়নি তো এরপর আপনাদের সামনে এই পেজটা আসবে নেভিগেশন মানে হচ্ছে আপনার এখানে দেখুন দুটো অপশন রয়েছে প্রথমটি হচ্ছে বোটন এরপরটা রয়েছে জি সার্চ মানে এই অপশনটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার ফোনের ব্যাক বুটন থাকবে না মানে এখান থেকে আপনাকে এভাবে ব্যাক করতে হবে আর যদি এটা সিলেক্ট করেন তাহলে আপনার ফোনে এই যে বুটন রয়েছে এখানে বুটন থাকবে আপনাকে বুটন টিভি টিভি ব্যাক করতে হবে তো এখানে দুটো অপশন রয়েছে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি সিলেক্ট করবেন তো এখান থেকে আমি এটাকে সিলেক্ট করলাম ওকে এরপর আমি এখান থেকে নেক্সট বটনে ট্যাপ করলাম এরপর আপনাদের সামনে এই পেজটা আসবে এখানে লেখা রয়েছে রিকমেন্ডেশন তো এখানে যে কটা অপশন থাকবে সব কটা আগে থেকে ওয়ান থাকবে তো আপনি এভাবে রেখে দিবেন জাস্ট এখানে যে ডান অপশনটা রয়েছে এখানে আপনি ট্যাপ করবেন তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফোনটা কিন্তু এবার রেডি হয়ে গেছে জাস্ট এখানে লেখা রয়েছে গেট স্টার্ট তো এখানে ট্যাপ দিলে আমার ফোনটা কিন্তু পুরোপুরি ফরমেট হয়ে রেডি হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি ট্যাপ করে দিলাম